বাংলাদেশের নির্বাচক প্যানেল যে দল দিয়েছে সেখানে একমাত্র প্রার্থী কেবল তানজিম হাসান সাকিব। এই পেসার ছাড়া পরিসংখ্যানের দিক বিবেচনা করে দলে থাকার যোগ্য মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় ও রিশাদ হুসাইন। সাকিব আল হাসান টিকে যেতে পারেন কেবল অভিজ্ঞতার বিচারে, তবে ঠিক কোন বিচারে দলে আছেন সৌম্য লিটনদের মতো অফর্মে থাকা প্লেয়ার তা বোধগম্য নয়। আর সেজন্যই ভারতের বিপক্ষে একাদশ সাজাতে বেশ কঠিন অবস্থাতেই পড়তে হবে টাইগার ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে কোচের পছন্দের একাদশে সৌম্য সরকার থাকলেও সেই ম্যাচে তার হতশ্রী পারফরমেন্স বাধ্য করেছিল তাকে বাদ দিতে। সেই সৌম্য সরকার আছেন দলের সাথেই। তানজিম হাসান সাকিবের অফ ফর্মে আবারও সেই সৌম্য কোনো আহামরি পারফরমেন্স ছাড়াই কেবল অন্য কারো ব্যর্থতায় দলে ঢুকে যাচ্ছে। অফ ফর্মে থাকা সৌম্য ছাড়া এই মুহূর্তে ওপেনিংয়ে আর কোনো বিকল্প নেই। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ভারতের বিপক্ষে খেলা বলেই টপ অর্ডারে আরও একটা সুযোগ থাকবে লিটন দাসের জন্য। টপ অর্ডারের অন্য নামটি হতে পারে নাজমুল হোসেন শান্ত। দলের সব থেকে ভালো ভারসাম্য বজায় আছে মিডল অর্ডারে। তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেই ভরসার প্রতীক হিসেবে, সাথে সাকিব আল হাসান নামটাও যে কোনো প্রতিপক্ষের জন্যই আতঙ্কের। লোয়ার অর্ডারে জাকের রিশাদকে ট্রাই করা হলেও ব্যাট হাতে কেউই দিতে পারেনি আস্থার প্রতিদান। অবশ্য লোয়ার অর্ডারে বাংলাদেশের খুব বেশি বিকল্পও নেই, তাই তো রিশাদ হুসাইনই টিকে যাবেন ভারতের বিপক্ষে, কারণ তার ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি লেগ স্পিনিং সক্ষমতাও রয়েছে। বিশ্বকাপে রিশাদই সর্বোচ্চ টার্ন পাওয়ার বোলার। তবে টিম ম্যানেজমেন্টকে বোলিংয়ে এসে দেখাতে হবে মুনশিয়ানা, কারণ ভারতীয় ব্যাটাররা স্পিনারদের বেশ ভালোই খেলে, আর তাই তো পেসাররা হতে পারে এই ম্যাচে দুরূপের তাস। ফর্মের তুঙ্গে থাকা শরীফুল বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তানজিম সাকিব, তাসকিন ও মুস্তাফিজ সবাই আছেন তাদের নিজেদের চেনা ছন্দে, সাথে শরীফুলের বোলিং ভেরিয়েশন যুক্ত হলে এই ম্যাচে বাংলাদেশ দেখতেই পারে আশার আলো। তবে ৬ ব্যাটার আর ৫ বোলার নিয়ে খেলার সাহস দেখাবে কিনা বাংলাদেশ, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। রেজাউল করিম, কালবেলা।